বরিশালের ইউএনওর বাড়িতে হামলার বিষয়ে এখনই সতর্ক হতে বলেছেন গণস্বাস্থ্যের ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, না হলে কাবুলের পরিস্থিতির শঙ্কা করছেন তিনি। আর ছাত্রলীগকে সামলানোর পরামর্শ দিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও ছাত্রনেতাদের মুক্তি, সভা সমাবেশে দমনপীড়ন এবং অধ্যাপক আসিফ নজরুলকে হুমকি ও হয়রানির প্রতিবাদে শুক্রবার শাহবাগে নাগরিক সমাবেশ হয়। এতে অংশ নিয়ে নাগরিক সমাজের প্রতিনিধি ও রাজনৈতিক নেতারা সমালোচনা করেন সাম্প্রতিক বিভিন্ন ঘটনার। নগর পুরিলে দেবালয় রক্ষা হয় না, বিনা ভোটের সরকার যে দেশে দুর্বৃত্তায়নের রাজনীতি কায়েম করেছে, এই রাজনীতি থেকে কিন্তু কেউ মুক্তি পাচ্ছে না। গত পরশুদিন আপনারা দেখেছেন বরিশালের সিটি কর্পোরেশনের মেয়র তার নেতৃত্বে ইউনিয়নের উপরে হামলা হয়েছে। এই সরকারের পায়ের তলার মাটি কেঁপে উঠেছে। আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে যেভাবে লোকজন পালানোর চেষ্টা করছে, তারা বোধহয় নিজেদের ভবিষ্যৎ দেখেছেন। এই দেশে ক্ষমতা থেকে নামলে তাদেরও পরিণতি এইরকম হবে, প্লেনের চাকা ধরে দেশ ছেড়ে পালাতে হবে। না হলে আপনাদের এত জ্বালা কেন? এখন ইউএনও মামলা করে মেয়রের বিরুদ্ধে। মেয়র মনের দুঃখে বলছে আমি পদত্যাগ করব, আমার কোনো উপায় নাই। এক মেয়র বলেছে, আরো তিন মেয়র বলবে, তারপরে ছয়টা মন্ত্রী বলবে, অপেক্ষা করেন, সেই রকম সুন্দর দিন আপনাদের জন্য। এখন প্রাইভেট ক্লিনিকে এই টিকা বিক্রি হচ্ছে। আমি আবার বলছি স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ চাই। আইনের শিক্ষকের সাথে ছাত্রলীগ যে বেয়াদবি করেছে তার জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। যারা এই সব করছে, এই শিক্ষককে অপমান করছে, সাহসীকে যেই সব দুর্ঘটনা ঘটাচ্ছে, তা তো তার জন্য তো আপনার দায়িত্ব আছে। নতুবা কাবুলের দৃশ্যের পুনরাবৃত্তি হওয়া আশ্চর্য কিছু না। কথা দিয়েছিলেন নিরাপদ সড়কের এই ছাত্রদের নামে কোনো মামলা হবে না, তিন বছর ধরে সে মামলা জুড়ছে। আপনার কথার যদি মর্যাদা না থাকে তাহলে দেশভাই যাবে কোথায়? এই প্রবণতা না রুখলে ভবিষ্যতে তা আরো বাড়বে বলে সতর্ক করেন ডাক্তার জাফরুল্লাহ। সুইজারল্যান্ড থেকে আহমদ সরোয়ার, বাংলাভিশন, ঢাকা।